আসসালামু আলাইকুম বন্ধুরা ফারায়েজ শিক্ষার পর্ব সাথে আপনাদেরকে স্বাগতম এর আগে আমার আরও ছয়টি পর্ব আছে আপনারা যারা দেখেনি সেটি দেখে নিতে পারেন তো ফারায়েজ সম্পূর্ণ মুসলিম উত্তরাধিকার সম্পর্কিত আলোচনা তো এই আলোচনায় কিছু আরবি শব্দ ব্যবহৃত হয় যেগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে না হলে আপনি ফারায়েজ সম্পূর্ণরূপে শিখতে পারবেন না অ্যাকাডেমিক্যালি তো আপনি যদি ফারায়েজ সম্পর্কে জানতে চান তবে এই সমস্ত যে শব্দগুলো আছে এই সম্পর্ক শব্দগুলো সম্পর্কে আপনার বেসিক জ্ঞান অবশ্যই থাকতে হবে তো আজকে আমি এর বিশেষ কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করব এর আগে আমি তিনটি শব্দ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জাবিল জাবিল ফুরুজ আসাবা এবং জাবিল আরহাম এই তিনটি শব্দ অবশ্যই আপনাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে কারণ এ আমার পূর্ববর্তী আলোচনাগুলোতে আমি এসব আলোচনা করছি জাবিল ফুরুজ হচ্ছে যারা নির্দিষ্ট ভোগী অর্থাৎ যাদের অংশ করে নির্দিষ্ট আসাবা হচ্ছে অবশিষ্ট ভোগী জাবিল আরহাম হচ্ছে নির্দিষ্ট ভোগী এবং অবশিষ্ট ভোগীর বাইরে অর্থাৎ রক্ত সম্পর্কীয় দুর্বর্তি আত্মীয় রক্ত সম্পর্কীয় দুর্বর্তি আত্মীয় তো এখন আসি আজকের আলোচনার বিষয় তো আজকের আলোচনার প্রথম যে শব্দটি সেটা হচ্ছে হজব হজব আরবি শব্দ আমরা ব্যবহারিক অর্থে এটি বুঝতে পারি যে যদি কারো উপস্থিতিতে কারো ওয়ারিশ অর্থাৎ অংশীদার হওয়াটা বাধাপ্রাপ্ত হয় যেমন পিতা যদি জীবিত থাকে তাহলে দাদা কোনো পিতার বাবা কোনো সম্পত্তির অংশ পায় না তো এটাকে বলা হয় হজব অথবা যদি নিজ কোনো মৃত ব্যক্তি মারা যায় তার যদি নিজের মেয়ে থাকে তাহলে তার স্ত্রীর অন্য ঘরে যে মেয়ে আছে সে কোনো সম্পত্তি পায় না এটাকে বলা হয় হজব এই প্রক্রিয়াকে আর আল হজুব হচ্ছে যাদের কারণে হজবটা হয় অর্থাৎ যারা উপস্থিত থাকার কারণে কেউ উত্তরাধিকার থেকে আংশিক বা সম্পূর্ণরূপে বঞ্চিত হয় যেমন পিতা জীবিত থাকলে দাদা পায় না তো তাহলে এই জায়গায় পিতা হচ্ছে আল হুজুব পিতা হচ্ছে আল হুজুব তো তিন নম্বর যেটি সেটি হচ্ছে আলা মাসালা ওয়ার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মাসালা একটি গুরুত্বপূর্ণ বিষয় মাসালা হচ্ছে যে ওয়ারেসি সম্পত্তিটা কতভাগে বিভক্ত করতে হবে এটা আলার উপর নির্ভর করে মশালা হিসাবে এটাকে ভাগ করা হয় তারপরে হচ্ছে আউল তো আউলটা হচ্ছে যখন মৃত ব্যক্তির সম্পত্তি যখন জাবিল ফুরুজদের মাধ্যমে নির্দিষ্ট অংশে বণিত বন্টন করা হয় তখন অনেক সময় দেখা যায় যে মোট অংশ মোট যে সম্পত্তি তার চাইতে বন্টিত অংশ বেশি মোট যে সম্পত্তি তার চাইতে যে নির্দিষ্ট যে অংশগুলো দেওয়া আছে সেগুলো বেশি হয়ে যায় তখন এর সমাধান করার জন্য মোট সম্পত্তিটাকে বেশি দেওয়া হয় এটাকে বলা হয় আউল আর তার সেহি হচ্ছে যখন মোট যে সম্পত্তি এবং মোট যে সম্পত্তির বন্টন এদের মধ্যে যদি ভগ্নাংশ চলে আসে তাহলে এই তা করে ভগ্নাংশ দূর করা হয় তারপরে ছয় নম্বর যে জিনিসটি সেটা হচ্ছে রদ রদ মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া যদি জাবিল ফুরুজদের মধ্যে নির্দিষ্ট অংশ বন্টন করার পর কোনো আসা বা না থাকে অর্থাৎ অবশিষ্টভোগী না থাকে তাহলে ওই সম্পত্তিটা আবার জাবিল ফুরুজদের মধ্যে ফিরে আসে তো এটাকে বলা হয় রদ। তারপরে যেই শব্দটি সেটা হচ্ছে মুনখাসা মুনখাসা হচ্ছে যে একজন ব্যক্তি মারা গেল তার সম্পত্তি বন্টন করার আগে যদি যারা ওয়ারিস তাদের মধ্যে কেউ মারা যায় তাহলে শরীয়তের পরিভাষায় ওই সম্পত্তি বন্টনে যে প্রক্রিয়া সেটাওকে বলা হয় মুনখাসা আট নম্বর হচ্ছে খুনসা খুনসা মানে হচ্ছে যে আমরা সহজ ভাষায় যেটাকে হিজড়া বলে থাকি যে ছেলে বা মেয়ে কোনোটি বোঝা যায় না তাহলে সে কতটুকু সম্পত্তি পাবে তো শরীয়তের পরিভাষা এর সমাধান হচ্ছে ওয়ারিসদের মধ্যে সর্বনিম্ন যে সম্পত্তির নির্দিষ্ট অংশ আছে সে পাবে যেমন কেউ যদি একজন ছেলে একজন মেয়ে এবং একজন হিজরা রেখে মারা যায় তাহলে হিজড়ার প্রাপ্য অংশ হবে মেয়ের প্রাপ্য অংশ অনুযায়ী অর্থাৎ ছোট অংশ তারপর নয় নম্বর হচ্ছে হামল হামল হচ্ছে মানে গর্ভবতী গর্ভজাত সন্তান কেউ যদি মারা গেলো তার স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে শরীয়তের পরিবেশে শুয়ে একে হামল বলা হয় আর যতদিন পর্যন্ত না এ গর্ভপাত হচ্ছে অর্থাৎ জন্ম ভূমিষ্ঠ গ্রহণ করছে ততদিন পর্যন্ত সম্পত্তি বন্টন না করাই হচ্ছে উত্তম কারণ সেটি ছেলে হবে মেয়ে হবে না খুনসা হবে সেটি বলা যায় না তারপরে যেই জিনিসটি সেটা হচ্ছে মাফরুত মাফরুত মানে হচ্ছে নিরুদ্দেশ ব্যক্তি অর্থাৎ এক ব্যক্তি যদি নিরুদ্দেশ থাকে তার কোনো খোঁজখবর না পাওয়া যায় তাকে মাফরুদ বলা হয় হানাফিমা জাহাবের হিসাবে নব্বই বছর পর্যন্ত কেউ যদি মাফরুদ থাকে তাকে মৃত ঘোষণা করা হয় এগারো নম্বর হচ্ছে মুরতাত অর্থাৎ যে হচ্ছে ধর্ম ত্যাগী যে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে বারো নম্বর হচ্ছে আসির মানে হচ্ছে বন্দি ব্যক্তি পূর্বিকার যুগে যারা ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মের লোকের কাছে বন্দি থাকতো তাদেরকে আসির বলা হতো তারপরে যেটি সেটা হচ্ছে রুজ মানে হচ্ছে পরস্পরের অংশ বাহির করা মানে হচ্ছে পরস্পরের অংশ বাহির করা অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি সেটা থেকে যদি বন্টনের পূর্বেই তারা তাদের নির্দিষ্ট অংশ বের করে চলে যায় তাকে বলা হয় শরীয়তে পরিবেশায় তাখার রোজ তো তাহলে বন্ধুরা আজকে আপনাদেরকে এই তেরোটি শব্দ সম্পর্কে আমি অবগত করালাম ফারায়েজের মধ্যে এই তেরোটি শব্দই ব্যবহৃত হয় এর বাইরে তেমন কোনো শব্দ নেই তো শব্দগুলো যদি আমরা আরেকবার রিপিট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে হজব অর্থাৎ যে কারণে একজন আরেকজনের সম উত্তরাধি ওয়ারিসদের মধ্যে কেউ উপস্থিত থাকলে আর কেউ যদি বাদ পড়ে তাকে বলা হয় হজব আর কারণে বাদ পড়ে তাকে বলা হয় আল হুজুব মাসালা হচ্ছে সম্পত্তি বন্টন কতভাগে হবে তার তার সংখ্যা নির্ধারণ করা হয় মাসালা দিয়ে আউল হচ্ছে যদি মোট সম্পত্তি বন্টিত সম্পত্তি চাইতে কম হয় অর্থাৎ যদি সম্পত্তি বন্টন হচ্ছে একশো কিন্তু বন্টিত হওয়ার পর দেখা গেল হচ্ছে লাগতেছে একশো দুই তাকে এর যে সমাধান প্রক্রিয়া বলা হয় আউল তা সেই হচ্ছে ভগ্নাংশ দূর করা রদ মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া অর্থাৎ জাবিল ফুরুজদের মাঝে সম্পত্তি বন্টনের পর যদি কোনো আশা বা না থাকে তাহলে ওই সম্পত্তি আবার জাবিল ফুরুজদের মাঝে ফিরে আসে তারপরে হচ্ছে মুন খাসা মুন হচ্ছে হস্তান্তর অর্থাৎ কোনো সম্পত্তি বন্টনের পুত্রে কোনো ওয়ারিশ মারা গেলে তার সম্পত্তি বন্টনের প্রক্রিয়াকে মুন খাসা বলে তারপর হচ্ছে খুনসা মানে হিজরা ব্যক্তি আমল মানে গর্বজাত সন্তান মাফরুদ মানে হচ্ছে নিরুদ্দেশ ব্যক্তি মোর তার হচ্ছে ধর্মত্যাগী আসির আসির হচ্ছে বন্দি ব্যক্তি রুজ তাখার রুজ হচ্ছে পরস্পরের অংশ বের করা তো পরস্পরের অংশ বের করা এটি বোঝা সহজ উপায় আছে যে সাপোজ কোনো ব্যক্তি মারা গেল তার শুধু স্ত্রী আসে এবং তার কোনো ছেলে মেয়ে কোনো কিছুই না তার চাচা আসে তো এই জায়গায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ওয়ারেজদের মতো পরস্পরের সম্মতি কমে স্ত্রীর মহারানা কিছু বা কিছু স্ত্রী ও যদি ত্যাগ করে বা ওই মহারানা নিয়ে যায় সবার সম্মতি কমে সেটি হচ্ছে তাকার রোজ তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন